ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জিআর টেক স্টাডিজ। আমি আজকে সুইচ গিয়ারের পার্ট টু নিয়ে এসেছি, তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট পার্ট আমি 40টা কোশ্চেন বলেছিলাম, আজ সেকেন্ড পার্টের কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 41, দেখো, কারেন্ট চপিং ইজ মেনলি অকার্স, কারেন্ট চপিং মেনলি অকার্স ইন ভ্যাকিউম সার্কিট ব্রেকার। সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রিলে দ্য অপারেটিং কয়েল ইজ সাপ্লাইড থ্রু, কারেক্ট আনসার হবে পাওয়ার ট্রান্সফর্মার। রিলে অপারেটিং কয়েলটা পাওয়ার ট্রান্সফর্মার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে ইজ ইউজড ফর প্রোটেকশন অফ রিংম্যান ট্রান্সমিশন, সরি, রিংম্যান ডিস্ট্রিবিউশন লাইন। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাইরেকশন ওভার কারেন্ট রিলে রিংম্যান ডিস্ট্রিবিউশন লাইনে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, রিলে অপারেটিং হিজ ফাংশন, তো সবাই জানো তোমরা, ট্রিপিং অ্যান্ড ফল্ট ডিটেকশন, মানে প্রথম ফল্টটাকে ডিটেক্ট করে এবং ট্রিপ করে, দুটোই অপারেশন করা। তো বোথ এ অ্যান্ড বি অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, টু লিমিট দ্য শর্ট সার্কিট কারেন্ট ইন পাওয়ার সিস্টেম উই ইউজ রিয়্যাক্টার, শর্ট সার্কিট কারেন্টকেই লিমিট করার জন্য রিয়্যাক্টার ইউজ করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য ব্রেকিং ক্যাপাসিটি অফ এ থ্রি ফেজ সার্কিট ব্রেকার ইজ গিভেন, ব্রেকিং ক্যাপাসিটির ফর্মুলাটা হচ্ছে √3 ইন্টু সার্ভিস লাইন ভোল্টেজ ইন্টু রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স ইন্টু 10⁻⁶ এমভিএ। ঠিক আছে, এর দিয়ে একটা আমি প্রবলেমের আগে পার্টে আমি দিয়েছি, ওটাখান দেখে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট সিরিয়াস রেজাল্ট অফ মেজর আনক্লিয়ার শর্ট সার্কিট ফল্ট কুড বি, মোস্ট ক্লিয়ার আনক্লিয়ার শর্ট সার্কিটের ফলের অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার অপশন বি, ফায়ার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, উইচ পোর্শন ট্রান্সমিশন সিস্টেম ইজ লিস্ট প্রোন ফল্টস, সব থেকে কম ফল্ট এখানে যেটা হচ্ছে অল্টারনেটর, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য ফল্ট ক্লিয়ারিং টাইম অফ সার্কিট ব্রেকার ইজ, অপশন ডি ইজ কারেক্ট, ফিউ সাইকেল অফ সাপ্লাই ভোল্টেজ। নেক্সট কোশ্চেন, ইন এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দ্য প্রেশার অফ এয়ার ইজ ইন অর্ডার অফ 20-30 কেজি পার সেমি স্কোয়ার। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং সার্কিট ব্রেকার ক্যান বি ইনস্টল ইন 400 KV লাইন, 400 KV লাইনে কী ধরনের সার্কিট ব্রেকার ইউজ করা হয়, এখানে সঠিক উত্তর হবে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, লার্জ ইন্টারনাল ফল্ট আর প্রোটেক্টেড বাই, লার্জ ইন্টারনাল ফল্ট কী দিয়ে প্রোটেক্ট করা হয়, মার্চ প্রাইস পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাউন্ড ওয়ার আর প্লেসড, গ্রাউন্ড ওয়ার যেটা ইউজ করা হয় সেটা অ্যাবাভ দ্য ট্রান্সমিশন লাইন করা হয়, ট্রান্সমিশন লাইন, লাইন বলতে এটা ট্রান্সমিশন লাইন হবে, এই যে ওয়ার ট্রান্সমিশন লাইনে একদম ওপরে যেটা থাকে টপ মোস্ট কর, উপরে একদম যে ওয়ারটা সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার থাকে। তো গ্রাউন্ড ওয়ার প্রোটেক্ট দ্য ট্রান্সমিশন লাইন, ডাইরেক্ট লাইটিং স্টক, ইনডাইরেক্ট লাইটিং স্টক, বোথ, অপশন সি ইজ কারেক্ট, দুটোকেই মানে প্রোটেক্ট করে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লাইটিং স্টক। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাক্টিং কন্ট্যাক্ট ফর এ সার্কিট ব্রেকার আর মেড অফ কপার টাংস্টেন আর অ্যালয়, মানে যে কন্ট্যাক্টটা থাকে সার্কিট ব্রেকার সেটা কী অ্যালয় ইউজ করা হয়, কপার টাংস্টেন অ্যালয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ আর্ক ইন এ সার্কিট ব্রেকার অলওয়েজ ইউনিটি, সার্কিট ব্রেকারের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়, আর সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিউজিং ফ্যাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এসেছিল SSC তে, অলওয়েজ মোর দ্যান ওয়ান। নেক্সট কোয়েশ্চেন, লোকেশন অফ লাইটনিং অ্যারেস্টার ইন নিয়ার দ্য ট্রান্সফর্মার, সঠিক উত্তর হবে অপশন এ, ট্রান্সফর্মার। নেক্সট কোয়েশ্চেন, ডিফারেন্সিয়াল রিলে আর ইউজ টু প্রোটেক্ট দ্য ইকুইপমেন্ট এগেনস্ট সি, অপশন সি ইজ কারেক্ট আনসার, ইন্টারনাল ফল্টস। নেক্সট কোয়েশ্চেন, ইনভার্স টাইম কারেন্ট রিলে আর ইউজ টু প্রোটেকশন অফ, ইনভার্স টাইম কারেন্ট রিলে সাধারণত অল্টারনেটার ইউজ করা হয়, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য অপারেটিং টাইম অফ এ ফিউজ, ফিউজের অপারেটিং টাইম দেখো 0.002 সেকেন্ড, তোমরা অনেকে কনফিউশন বশত 0.02 সেকেন্ড করে দেবো, ওটা ফিউজের অপারেটিং টাইম না, অপারেটিং টাইম হচ্ছে ফিউজের 0.002 সেকেন্ড, মানে অনেকেই তাড়াতাড়ি ফিউজটা অপারেট করে খুব স্পিডে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, HRC ফিউজ, HRC ফিউজ প্রোভাইড দ্য প্রোটেকশন অফ, অপশন সি, শর্ট সার্কিট।